কারেন্ট যাচ্ছে না মাঝে মধ্যে আসতেছে কথা কি বুঝুন নাই মানে কারেন্ট যায় না মাঝে মধ্যে দেখা করার জন্য আসে গত বছরে বাংলাদেশের একজন সংসদ সদস্য মহিলা সংসদ সদস্য মুফতি মমতাজ আপা আছেন তো আপনারা সবাই নাকি সংসদে দাঁড়িয়ে বলল বাংলাদেশে বিদ্যুতের অভাব নাই প্রধানমন্ত্রীর পুত্রই ঘরে ঘরে বিদ্যুৎ এখন বিদ্যুৎ লাভার মানুষ নাই কয়েকদিন পরে বিদ্যুৎ নাকি মাথার উপরে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলা লাগবে বিদ্যুৎ রাখবেন নাকি ভাই বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ লাগবে নাকি ভাই বিদ্যুৎ লাগবে নাকি মানে বিদ্যুৎ এত বেশি লাভার লোকই নাই ফেরি করে করে বিক্রি করা লাগবে এই গল্প মানল কোথায় সংসদের মধ্যে দাঁড়িয়ে থাকে এখন বাংলাদেশের অবস্থা কি কথা বলেন এখন অবস্থা কি অনেকে আবার বুদ্ধি করে আইপিএস কিনছে যে যখন বিদ্যুৎ চলে যাবে আইপিএস দিয়ে ফ্যান ঘুরবে কেরে ভাই আইপিএস তো ঘুরবে আইপিএস ঘোরার জন্য তো চার্জ লাগে আইপিএস চার্জ হওয়ার মতো টাইম নেই কথা কি বুঝেন নাই এসি কিনে থসে এসি ঘুরবে এসি হা করে চাই আছে মানে এসিও কখন কারেন্ট আসবে এটা চাই থেকে দেখতেছে আর ওই মনে করেন ওই আইপিএস এটিম হয়ে বসে আছে কারেন্ট কখন আসবে ও কিছু পাইলে তারপরে তো আপনাকে সাপ্লাই দেবে কোনো সুযোগ নাই মানুষ যে বিপদের মধ্যে পড়ছে এত বিপদে ইতিপূর্বে কোনো পড়ে নাই কথা বলেন ঠিক কি না অথচ মনে কষ্ট আমার দেশে বিদ্যুৎ সাপ্লাই হয় না বিদ্যুৎ আবার ভারতের দাদাবাবুদের কাছে রপ্তানি করা হয় থাক এসব বললে আমরা হুজুর আবার বললে দোষ হয়ে যাবে আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আমি শুধু জানি নরকের অগ্নি আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না কোনো দিনই রাত আমি তো জানি না পাবো কি পাবো না সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না চিৎকার করে বলেন মারা হাওয়া তাহলে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করার পরে যেই ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে ওই কবরটাই হয়ে যাবে তার জন্য জান্নাতের জায়গা জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু পক্ষান্তরে হাদিসের মধ্যে রসুল বর্ণনা করে বলেন যেই মাইয়াতকে কবরের মধ্যে ঢোকানোর পরে তিনটা প্রশ্ন করার পরে যখন সে উত্তর দিতে পারবে না আমার প্রবন্ধক হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা এসেছেন আমরা সকলেই জানি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু না একাধিক হাদিসের মধ্যে রয়েছেন কবরের ভেতরে তিনটা প্রশ্ন করা হবে মুখে মুখে কিন্তু একটা মেন্টালি প্রশ্ন করা হবে যেই প্রশ্নটা মুখে মুখে জিজ্ঞেস করা হবে না ওই মানুষের ভাব দেখে অন্তরের আবহাওয়া দেখে বোঝা যাবে ওই মানুষের প্রস্তুতি দেখে বোঝা যাবে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন তিনটা প্রশ্ন করা হবে মুখে মুখে আর একটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে করবেন এই প্রশ্নটা মুখে মুখে করা হবে না এই একটা মেন্টালি প্রশ্ন তার উপরে ছেড়ে দেওয়া হবে ওই ব্যক্তির মানসিক প্রস্তুতি দেখে বোঝা যাবে সে পাস করবে নাকি ফেল করবে রসুল বলেন হাদিস শরীফের ভেতরে একজন মাইয়্যাত পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যদিও তাকে সকাল বেলা কবর দেওয়া হোক না কেন যদিও তাকে রাতের বেলা কবর দেওয়া হোক না কেন যদিও তাকে দুপুর বেলা কবর দেওয়া হোক না কেন কবরের ভেতরে একজন মাইয়্যাতকে ঢোকাই দেওয়ার পরে ওই কবরের মধ্যে আখেরাত জামানার যে সময় হবে এই সময়টা হবে আসর নামাজের পরে মাগরিবের কিছু কিছু আগে জোরে বলেন সুবহানাল্লাহ কোন সময় হবে আরো জোরে বলেন আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজের সময় থাকে 1.5 ঘন্টা আমার ভাইরা মনে করেন মাগরিবের নামাজের 30 মিনিট আজানের বাকি আছে সূর্য পশ্চিম আকাশে ডুবো 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 ভাব হয়ে গেছে সূর্য তা ডুবে যাবে মাগরিবের নামাজে রক্ত হয়ে যাবে এমন সময় যদি কোনো ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে কিন্তু আসর নামাজটা যদি কোনো কারণে ছুটে যায় ওই বেলাটা দেখার পরে তার মানসিক সেন্ট্রন মধ্যে পড়ে যায় নামাজ পড়বো দ্রুত নামাজ পড়ে নিতে হবে তার কারণ হলো আসর নামাজ পড়া যায় মাগরিবের নামাজের আগ পর্যন্ত কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ওই কবরের মধ্যে সময়টা হবে আসর নামাজের পরে মাগরিবের নামাজের
আগে যেই ব্যক্তিটা জমিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সেমানদার হয়ে বিদায় নিয়েছে ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে জ্ঞান কবরের মধ্যে যখন কবরস্থ করা হবে তিন দুইজন ফেরেশতা যখন কবরের মধ্যে ঢুকে পড়বে ওই মনকার নাকির কবরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখবেন ওই ব্যক্তিটা কবরের মধ্যে হুঁশ ফেরার পরে চিৎকার করে বলা শুরু করবে হাই আমার আসর নামাজ এখন পর্যন্ত হয় নাই হাই আমার আসর নামাজ এখন পর্যন্ত হয় নাই আসর নামাজ ছুটে গেছে কেমনে রক্ষা করা যায় কোথায় পাবো উযু করার পানি আসর নামাজ পড়া লাগবে এই দুইজন ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করতে থাকবে হে আল্লাহর বান্দা তুমি প্রস্তুতি গ্রহণ করো তোমাকে প্রশ্ন করা হবে ওই ইমানদার ব্যক্তি বলবে প্রশ্ন পরে হবে উত্তর পরে দেব আগে নামাজের ব্যবস্থা করে দাও আমি নামাজ আদায় করতে চাই লিল্লাহ তাকবীর এই কথা শোনার পরে দুইজন ফেরেশতা চিৎকার করে বলবেন ওই আল্লাহর বান্দা এটা তো দুনিয়ার কোন জগৎ নয় আখেরাত জগৎ তুমি কিসের নামাজ আদায় করতে চাও এই জগতের মধ্যে নামাজ পড়ার তো কোনো দরকার নাই তোমার এখন দরকার হলো তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে ওই লোকটা বলবে না 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 আসর নামাজ আমার ছুটে চলে যায় দুনিয়ায় যতদিন জীবন যাপন করেছি জীবনে কোনোদিন ফজর নামাজ আমি ফরজ নামাজ ছাড়ি নাই অথচ আমার কবরের মধ্যে আসর নামাজটা পার হয়ে চলে যায় সময় নাই ও ভাইয়েরা ফেরেশতারা তোমাদের কাছে সাবধান করে বলি তিনটা প্রশ্ন কেন তিন হাজার প্রশ্ন কেন সব প্রশ্নের জবাব পাবে আগে আমাকে তোমরা নামাজের ব্যবস্থা করে দাও আমার প্রিয় মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন রসুল বলেছেন যেই ব্যক্তি কবরের মধ্যে এমন একটা প্রশ্ন করতে পারবেন কবরের মধ্যে এমন একটা ভাব করতে পারবেন ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করার দরকার নাই ওই ফেরেশতারা বুঝতে পারবে প্রশ্ন করার আগেই ওই ব্যক্তিটা পাস করে ফেলেছে এখন আসেন এই অবস্থা আল্লাহ তাআলা কবরের মধ্যে কেন করবেন এটা করার কারণ হলো দুনিয়ায় যারা নামাজ পড়েছে নামাজকে যারা ছাড়ে নাই ওই কবরের মধ্যেও যেয়ে তাদের নামাজের কথা মনে হবে কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই মাঝে মধ্যে পড়েছে মাঝে মধ্যে পড়ে নাই দুনিয়ায় নামাজ পড়ে নাই শুক্রবার শুধু পড়েছে সারা সপ্তাহ পড়ে নাই ঈদের দিনে দুই রাকাত নামাজ পড়েছে সারা বছর নামাজ পড়ে নাই আবার এমনও মুসল্লি আছে রমজান মাসে নামাজ পড়েছে সারা বছর পড়ে নাই এই সমস্ত মুসল্লিদের কিন্তু নামাজের কথা মনে থাকবে না ওই কবরের মধ্যে নামাজ 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 তারা হাই হুতাশ করবে না নামাজ পড়বো জায়গা করে দাও ওজুর পানি দাও বলবে না এই এমন অবস্থা যেই ব্যক্তি বলবে না ওই দুইজন ফেরেশতা বুঝতে পারবে এই ব্যক্তিটা কবরের মধ্যে ফেল করে ফেলবে আমার প্রিয় বন্ধুগণ হাদিসের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই তাহলে আমরা সারা জীবন শুনেছি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু তিনটা প্রশ্নের আগে প্রথম আল্লাহ তাআলা যেই প্রশ্নটা মেন্টালি আমাদের মধ্যে ছুড়ে দিলেন সেই প্রশ্নটা কি আরো জোরে বলেন আরো জোরে বলেন তার মানে বোঝা গেল ওই তিনটা প্রশ্নের পরীক্ষাও যদি দিতে চান ওই তিনটা প্রশ্ন দেওয়ার আগে আপনাদের একটা পরীক্ষায় পাস করা লাগবে তার নাম হলো নামাজ কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি এসএসসি পরীক্ষা দেবেন দাখিল পরীক্ষা দেবেন ইন্টার পরীক্ষা দেবেন পরীক্ষা যদি দিতে চান আপনাদের ডুমনপুকুর মাদ্রাসায় কিন্তু কেন্দ্র আপনি চাইলেই কিন্তু পরীক্ষায় যাইতে পারবেন না ওই পরীক্ষা নেওয়ার আগে কিন্তু প্রত্যেকটা মাদ্রাসার ভেতরে একটা টেস্ট পরীক্ষা হয় কি হয় না আরো জোরে বলেন আপনি যদি টেস্ট পরীক্ষায় কৃতকার্য হন ওই মাদ্রাসার শিক্ষকরা আপনার জন্য সুপারিশ করে আপনি তখন কেন্দ্রীয় পরীক্ষায় পরীক্ষা দিতে পারেন আপনি যদি টেস্ট পরীক্ষায় ফেল করেন ফাইনালের কোনো সুযোগ নাই ওই কবরের মধ্যে ফাইনাল তিনটা প্রশ্ন করার আগে আল্লাহ একটা টেস্ট পরীক্ষা নেবেন তার নাম হলো নামাজ আপনি দুনিয়ায় যদি নামাজি হন তাহলে পাশ করবেন আর দুনিয়ায় যদি নামাজ না পড়েন এই পরীক্ষার ভেতরে কখনোই পাশ করা সম্ভব নয় আমার প্রিয় মুসলমান ভাইরা আসুন আমি আলোচনার দিকে ফিরে যাব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন আপনি পাস করে ফেললেন কিন্তু তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে না পারেন ওই কবরের মধ্যে আপনার কি হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিছানা বিছায়া দেবেন ওই জাহান্নাম থেকে একটা দরজা কবরের দিকে অতিবাহিত করে দেওয়া হবে জাহান্নামের মধ্য থেকে আগুনটা কবরের মধ্যে ধাবিত হতে থাকবে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলো দাউ 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 করে জ্বলবে রাসূল বলেছেন হাদিসের ভেতরে ওই তিনটা প্রশ্নের যদি কেউ উত্তর
দিতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দিবেন ওই 99টা বিষাক্ত সাপ বারবার বারবার সবল মারতে থাকবে রাসূল বলেছেন এই সমস্ত সাপের বিষ এত বেশি প্রখর এই দুনিয়ার জমিনে যদি কোনো সাপ একবার নিঃশ্বাস ত্যাগ করত এই দুনিয়ায় কোনো সবুজ বৃক্ষ তৃণলে তা জন্ম নিত না ওই সাপগুলো বারবার সবল মারবে ওই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন না ডান পাশের কবরের মাটিগুলো বাম পাশে চলে যাবে বাম পাশের কবরগুলো ডান পাশে চলে আসবে আপনার আমার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই কবরের মধ্যে কবরের সাপ আছে আমাদের হাড্ডি গুড্ডিগুলো মাটির সঙ্গে মিশে চলে যাবে এই জন্য কবরের ভেতরে আমরা যদি পাঠ করতে চাই তিনটা প্রশ্নের যদি আমরা জবাব দিতে চাই ওই তিনটা প্রশ্নের জবাবটা মুখস্থ করলে হবে না এই দুনিয়ায় আমলের মাধ্যমে এই তিনটা প্রশ্নের জবাবটা আমাদের জন্য রেডি করা লাগবে এক নম্বর প্রশ্ন তোমার রবকে এই প্রশ্নের যদি আপনি উত্তর দিতে চাই রব হিসেবে আল্লাহকে মানা লাগবে আল্লাহর হুকুম মানা লাগবে আল্লাহকে রাজ্জাক হিসেবে মানা লাগবে আল্লাহ হলেন হুকুম কর্তা আল্লাহ হলেন আইনদাতা আল্লাহ হলেন বিধানদাতা আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে যদি রব হিসেবে মানি আল্লাহকে যদি রেজেক দাতা হিসেবে মানি আল্লাহকে যদি আমরা আইনদাতা হিসেবে মানি আল্লাহর সমস্ত বিধান যদি মেনে চলি এক নম্বর প্রশ্নের উত্তর আমি আপনি দিতে পারবো নতবা এক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো না দুই নম্বর প্রশ্ন তোমার দিন কি আমরা যদি বলতে চাই দীনুল ইসলাম ইসলাম হলো আমাদের ধর্ম এই প্রশ্নের জবাব যদি দিতে চাই এই জমিনের মধ্যে ইসলাম বাদ অন্য কোনো ধর্ম মানা যাবে না আল্লাহ বলেন অমাইয়া বেতাকি গয়রল ইসলামে দিনান ফালা ইকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাত মিনাল খাসিরিন এই দুনিয়ায় যত ধর্ম আছে যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু বাতিল একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলাম দিয়ে যদি আমার জীবন চলে পরিবার চলে সমাজ চলে রাষ্ট্র চলে তাহলে কবরের মধ্যে দুই নম্বর প্রশ্নের জবাব দেওয়া যাবে তিন নম্বর প্রশ্ন তোমার রসুলকে মান হাজা রসুল এই ব্যক্তিটা কে তুমি বলো তো দেখি এই প্রশ্নের যদি জবাব দিতে চাই এই জমিনের মধ্যে নবী ব্যতীত কারো আদর্শ মানা যাবে না লাকাদ কানা লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা ওই নবীর আদর্শ যদি ব্যক্তি জীবনে মানি পরিবারে মানি সমাজ মানি রাষ্ট্র মানি নবীর জীবন আর আমার জীবন যদি মিলে যায় নবীর কর্ম আর আমার কর্ম যদি মিলে যায় নবীর দল আর আমার দল যদি মিলে যায় নবীর রাষ্ট্র পদ্ধতি আমার রাষ্ট্র পদ্ধতি যদি মিলে যায় নবীর রাজনীতি আমার রাজনীতি যদি মিলে যায় নবীর পুরো জীবনের সাথে আমার জীবনটা যদি মিলে যায় তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো নতবা তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না ওই পঞ্চম নম্বর ফেরেশতা ওই কবরের মধ্যে বলতে থাকবে এই কবরের মধ্যে তোমাকে রেখে যাওয়া হলো সাবধান হয়ে যাও ওই দুনিয়ায় যদি ভালো কর্ম করে থাকো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তোমাদের জীবনটা সৃষ্টি করেছেন ভালো আমলের জন্য আমল যদি ভালো হয় এই কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় যা কবরের মধ্যে জাহান্নাম হয়ে যাবে এই পাঁচটা মেসেজ দেওয়ার পরে ওই পাঁচটা ফেরেশতা যখন বিদায় নিয়ে চলে যাবে ওই কবরের মধ্যে যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তারাই হবে সফল কাম এখান থেকে বোঝা গেল ওই